আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয় থেকে সম্মেলনে আগত কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড বিতরণ চলছে। সেখানে আছেন সহকর্মী তাসিনা জেসি, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জেসি, নিশ্চয় শুনতে পাচ্ছেন নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি দেখছেন, উচ্ছ্বাস উৎসব সব মিলে সম্মেলনকে সামনে রেখে কি পরিস্থিতি? রঞ্জন, আপনি জানেন যে সম্মেলন একটি দলের জন্য একটি উৎসব মুখর পরিবেশই তৈরি করে এবং 22তম জাতীয় সম্মেলনকে ঘিরে দলীয় সভাপতির কার্যালয় ধানমন্ডিতে, যেটি রয়েছে ধানমন্ডি তিনেরেতে, সেখানে কিন্তু নেতা কর্মীদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা এসেছেন এই সম্মেলনকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে দলীয় সভাপতি কার্যালয়ে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্মেলনে যারা কাউন্সিলর হয়ে আসবেন, যারা ডেলিগেট হয়ে আসবেন, তাদেরকে যে পরিচয়পত্র, যে কার্ড, সেই কার্ডটি বিতরণের কার্যক্রম এখানে চলছে এবং গতকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। দলীয় সভাপতি কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশের যে কাউন্সিলরদের যে তালিকা রয়েছে, এই কাউন্সিলরদের তালিকা অনুযায়ী সেই কার্ড বিতরণ চলছে। দপ্তর সূত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এবার প্রায় 7,000 কাউন্সিলর এবারে সম্মেলনে যোগ দেবেন এবং ডেলিগেটের সংখ্যা হতে পারে আরো লক্ষাধিক। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি জেলা থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদককে এসে তাদের জেলার পক্ষে এই কার্ডগুলো সংগ্রহ করতে হবে। তারা না আসলেও তাদের পক্ষে চিঠি নিয়ে এসে অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া সম্মেলনের প্রবেশের দিন মোট 5টি গেট থাকবে। একটি গেটে ভিআইপিরা প্রবেশ করবেন, বাকি 4টি গেট দিয়ে এই কাউন্সিলর এবং ডেলিগেটরা সম্মেলন স্থলে প্রবেশ করবেন। সকাল 7টা থেকে সম্মেলনের প্রতিটি গেট খুলে দেওয়া হবে তাদের প্রবেশের জন্য। এবং একটি বিষয় যে এই কার্ডগুলো ছাড়া, অর্থাৎ কাউন্সিলর এবং ডেলিগেট কার্ড ছাড়া কিন্তু সম্মেলন স্থলে কোনো নেতাকর্মী সেখানে প্রবেশ করতে পারবেন না। আপনারা দেখছেন যে কার্ড বিতরণ কার্যক্রম চলছে, আগামী কাল পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে এবং তারপর পরশু দিন তো সম্মেলন, কাজে কাল অবধি এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। আর যেটি বলতে চাচ্ছিলাম যে এই সম্মেলনকে ঘিরে আসলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই দলীয় সভাপতির কেন্দ্রীয় কার্যালয় এবং সেখানে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা এখানে আসছেন এবং কার্ড সংগ্রহ করছেন এবং যারা জেলা থেকে আসছেন তাদের সাথেও কিন্তু তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন এলাকা থেকে তারাও এসেছেন। সবকিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রঞ্জন, জেসি, আপনাকে ধন্যবাদ।